प्रिय दर्शक अस्सलाम वालेकुम। दर्शक आज आमरा एसेछि भूलता गाउसिया। तो दर्शक एटी पुरोपुरि होलसेल मार्केट। तो आज के आमरा जे दोकाने एसेछि एटी होच्छे एकटी शाड़ीर दोकान। तो दर्शक आज के आपनादेर किछु शाड़ीर कालेक्शन देखाबो। तो दर्शक एखाने जे प्रोप्राइटर आछे आमरा तार साथे आलाप करबो। भाई अस्सलाम वालेकुम। जी वालेकुम अस्सलाम। भाई केमन आछेन? एई तो आलहामदुलिल्लाह। तो भाइया एर आगे तो आपनार दोकाने एसेछिलाम, किछु शाड़ीर कालेक्शन देखिएछि। তো আজকে আবার আসলাম। তো আজকে কি ধরনের শাড়ি কালেকশন দেখাবেন? আপনি কি কোয়ালিটি সম্পন্ন কিছু বাটিক দেখাতে পারি? বাটিক শাড়ি দেখাবেন? আচ্ছা, কি ধরনের শাড়ি আছে একটু দেখান। আমাদের কাছে হাতে করানো মোমবাটি আছে। মোমবাটি? জি। বাহ, খুব সুন্দর ডিজাইনটা। কয় হাত হবে? কাপড় 12 হাত। 12 হাত হবে। আর বহরটা? বহর আপনার এটা হবে 46। 46। আচ্ছা, এটা আঁচলটা কোথায়? আঁচল আর একটু জমিনটা যদি দেখাতেন। এটা জমিন? এটা জমিন না, এটা আঁচল। এটা কি আঁচল? আঁচল। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঁচল। এটা কি মানে ব্লাউজ পিস আছে? হ্যাঁ, ব্লাউজ পিস। ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। ব্লাউজ পিস কি একসাথে না আলাদা? এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ জি। কয় গিরা হবে? 16 গিরা। 16 গিরা? জি, 3/4 হাতা। 3/4 হাতা। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লাউজ পিস। খুব সুন্দর ব্লাউজ পিসটা। আপনার কি রং কষ উঠবে নাকি? না না, এগুলো গরম পানিতে সিদ্ধ করা হয়। গরম পানিতে সিদ্ধ করা হয়, মানে রঙের গ্যারান্টি আছে? রং 100% গ্যারান্টি। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা আপনার 570। 570 টাকা করে পড়ছে। এটা কি হোলসেল প্রাইস? হোলসেল প্রাইস। আচ্ছা, আপনারা এক দুই পিস দেন কিনা? এক দুই পিস দোকান আসলে দেওয়া যায়। দোকান আসলে দেওয়া যায়। তখন রেটটা কি রাখেন? মানে তখন এই রেটই রাখি আমরা। এই রেটই রাখি। এই রেটই রাখি। আচ্ছা, এই যে আপনারা দেখালেন যে শাড়িটা, বললেন কত করে রেট? 570। 570 টাকা। তো এই 570 টাকা করে এটা কয়টি কালার রয়েছে? কালার আছে 10টা। 10টি কালার রয়েছে। আচ্ছা, তো ডিজাইন আর কি কি আছে একটু দেখো। ডিজাইন আছে, দেখো। এই আমজাদ, এটা আর একটা ডিজাইন? জি। আচ্ছা, এটা রেট কি একই পড়ছে? একই রেট। 570? জি, 570। আচ্ছা, এটার ডিজাইন আর একটা দর্শক দেখতে পাচ্ছেন, এটা 570 করে পড়ছে। বাটিকের উপরে আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো এটা কয় হাত হবে? 12 হাত। 12 হাত হবে। আর বহরটা? বহর 46। 46। আচ্ছা, তো কেউ যদি মনে করেন ঢাকার বাইরে থেকে নিতে চায়, জি, তো সেক্ষেত্রে মানে কিভাবে নিবে? আপনারা কিভাবে দেন? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেন? তো কন্ডিশনে দেন নাকি টাকাটা আগে নেন? কন্ডিশনে দেই, আবার মানে আর কি টাকা উনি কন্ডিশন মানে আর কি আগে দিলে যদি দিয়ে দেয়, পেমেন্ট করে দেয়, তাও দিই। তাও দেন? আচ্ছা, তো একটু ব্লাউজ পিসটা দেখেন। তো ব্লাউজ পিস আছে, একটু ব্লাউজ পিসটা দেখেন একটু। এই যে শাড়ির সাথে ম্যাচিং করি, এই যে শাড়িটা, এই যে শাড়ি হচ্ছে, এটা দর্শক, এটা হচ্ছে ব্লাউজটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। তো ব্লাউজ পিসটা একটু খুলে একটু দেখান। আর এটা কয় গিরা হবে ব্লাউজ পিস? ব্লাউজ পিস 16 গিরা। 16 গিরা হবে? জি। আচ্ছা, অনেকে আবার বলে যে ভাই মুখে বলে একটা কিন্তু নিয়ে দেখি মাল আর একটা। তো সেই ক্ষেত্রে আপনাদের দোকান থেকে যদি কেউ মাল নেয়, জি, সে তেমন কোনো কমপ্লেন তো আসবে না? না না, আল্লাহর রহমতে আমাদের অনেক কাস্টমার, ঢাকার বাইরেও ঢাকাতেও অনেক কাস্টমার, তো তারা আল্লাহর রহমতে এমন কমপ্লেন কখনো করে না। করেনি? করে। যাক, আমরাও চাই যে যদিও করে এরকম হয় আমরা চেঞ্জ করে দিই সেটা। আচ্ছা, আর কি ডিজাইন আছে, কি কালেকশন আছে একটু দেখা। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কালার রয়েছে, অসংখ্য শাড়ি রয়েছে, অসংখ্য ডিজাইনের। তো আজকে আপনাদের কিছু বাটিকের উপরে শাড়ি দেখানোর চেষ্টা করছি। বা খুব সুন্দর একটা ডিজাইন দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রিন্টের মধ্যে বাটিকের শাড়ি। এটা এটা কী কাপড় হবে ভাই? এটা জি কাপড়টা কি? কাপড় মোমবাটিক। মোমবাটিক? এটা জি জি, বান্দা বাটিক বলে যেটা। বান্দা বাটিক বলে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে কয় হাত হবে এটা? এটা কাপড় 12 হাত। 12 হাত হবে? জি। আচ্ছা, এটা আঁচলটা কোথায়? আঁচল ভিতরে। আঁচলটা ভিতরে? এটা কি জমিনটা? এটা জমিন। হ্যাঁ। আচ্ছা, এটা হলো জমিন। জমিন আঁচল আরো সুন্দর হয়, আমরা আঁচল দিয়ে ভাঁজ করি না। আচ্ছা, আঁচলটা ভাঁজ করেন না, কারণটা কি? কারণটা হলো মানে কি আঁচল দিয়ে ভাঁজ করলে বডিটা আবার খুলে দেখাতে হয়। আচ্ছা, মানে আঁচলটা খুব কম সংখ্যক মানুষই দেখতে চায়, বডিটাই দেখে বেশি। আচ্ছা, এটা হচ্ছে বডি? হ্যাঁ জি জি, এটা হচ্ছে বডি। দর্শক দেখতে পাচ্ছেন, আর এরা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, বক্স আঁচল। হ্যাঁ, আঁচলটা তো এটা, এই যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আঁচল, বড় আঁচল, বক্স আঁচল। বা খুব সুন্দর ডিজাইন দর্শক দেখতে পাচ্ছেন বালিকের মধ্যে। এটা কি ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিস আছে। এটা কয়টি কালার রয়েছে? এটা মানে বাটিক তো আসলে মানে ওয়ান পিস। ওয়ান পিস? হ্যাঁ। এই যেমন এটা আমি ওনাকে দেখাইছি,
উনি যদি আমাকে অর্ডার করে সেকেন্ড পিস এরকম করে আবার করে দেওয়ার জন্য মানে আর কি এরকম আর আসবে না। আচ্ছা, বাটিক অনলি ওয়ান পিস। আচ্ছা, এটা ব্লাউজ পিস আছে? জি, ব্লাউজ পিসটা কথা আইলে অর্ডার দিয়ে বানাতে হবে। দর্শক, এটা হচ্ছে ব্লাউজ পিস, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কয় হাত মানে কত গিরা হবে? 16 গিরা। 16 গিরা হবে? জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটিকের উপরে আপনাদের আজকে শাড়ি দেখানোর চেষ্টা করছি, কিছু নিউ কালেকশন। এটা হচ্ছে ব্লাউজ পিস, যেমন একটা বান্ডিল আমাদের 10 পিস সেটিং করাই থাকে। আচ্ছা, এখানে কয় পিস আছে? 10 পিস, 2 3 4 5 6 7 8 9 10। তো দর্শক দেখতে পাবেন 10 পিসের একটা বান্ডিল হয়, তো আপনাদের 10 পিস নিতে হবে। তো 10 পিস কি 10 ডিজাইনের নাকি 10 কালার? 10 ডিজাইনের 10টা এখানে। 10 ডিজাইন? জি, 10 ডিজাইন। আচ্ছা, তো কে যদি 10 কালার নিতে চায়? 10 কালার নিতে চাইলে সেটাও দেওয়া যাবে? দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, মানে 10 তাহলে আবার ওই যেমন উনি এই পেটিটা দেখাইছি আমি, এটা একটু চেঞ্জ করে দিলে আরেকটা ডিজাইন চলে আসবে। যেমন এই এই পিঙ্ক কালারটা ওটার মধ্যে ছিল না। আচ্ছা, এই যে এটাতে আবার ঠিকই চলে আসছে। আচ্ছা, তো মানে 10 ডিজাইনের 10টি কালার? 10টি কালার আছে। আচ্ছা, তো এর একটা একটা বান্ডিল, এক বান্ডিলে থাকে মোট 10টি 10 পিস। তো কে যদি হোলসেল নিতে চায় তাহলে এক বান্ডিল নিতে হবে এবং এক বান্ডিলে থাকে 10 পিস। 10 পিস। আচ্ছা, আর যদি তার চেয়ে কম নিতে চায় তাহলে আমার এখানে আসা লাগবে। আচ্ছা, তো কে যদি বলে আমি 5 পিস নিব বা 2 পিস নিব এরকম দেন কিনা? 5 পিস মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিনিমাম দেওয়া যাবে, একটু কষ্ট হবে আমাদের, তারপর দিয়ে দেব। আর সিঙ্গেল পিস নিতে হলে পারবো না, ওটা তাহলে ওনার নিজেরই আসতে হবে। নিজের আসতে হবে? জি। আচ্ছা, তো আর কি ডিজাইন রয়েছে একটু দেখান। আর এইটার মধ্যে আরও দু একটা ডিজাইন আছে অ্যাশ কালারের ভিতর। এটা কত করে পড়ছে? একই 570। 570? জি। আচ্ছা, এর আরেকটি ডিজাইন নাকি? জি, এটা আবার এটা তো ব্লাউজ পিস আছে। হ্যাঁ, ব্লাউজ পিস আছে। আচ্ছা, এটার মধ্যে কয়টা কালার রয়েছে? এটার মধ্যে কালার 3 দুইটা রয়েছে। দুটো? হ্যাঁ, দুটো। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস না? এটা কয় হাত হবে? সাইজ কাপড় 12 হাত। 12 হাত? আর বহরটা? বহরটা 46। 46। আচ্ছা, একটু দামিটা কি? দামি কি আছে একটু দামি দেখ। এর চেয়ে একটু দামি কি কাপড় আছে? বাহ, খুব সুন্দর, কারণ দেখে আমার ভালো লাগছে, আমি হয়তো নিয়েও যেতে পারি একটা ঠিক নেই। দর্শক, আজকে আপনারা এসেছি আমরা ভুলতা গাউসিয়া, তো আপনাদের কিছু নিউ কালেকশনের বাটিকের উপরে শাড়ি দেখানোর চেষ্টা করছি। বডি, এটা হচ্ছে বডি? বডি, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি, এটা পুরোটাই বডি, বডির উপরে। এটা শাড়ির পাট? পাট। এটা হচ্ছে পাট? হুম। আচ্ছা, আর এটা হচ্ছে আঁচল? আমাদের প্রত্যেকটা শাড়ির আঁচল অনেক বড়। বাহ, আঁচল, এটা হচ্ছে আঁচল? পুরোটাই আঁচল? পুরোটা আঁচল, পুরোটাই আঁচল। দর্শক দেখতে পাচ্ছেন এটা কয় হাত হবে? শাড়ি 12 হাত। 12 হাত হবে। আর বহরটা? বহর 46। 46। আচ্ছা, এটা কি কাপড়? এটা প্রিন্ট সুতি, এই সরি বাটিক, বাটিক সুতি, বাটিক সুতি বাটিক। বাহ, কাপড়টা মনে হয় খুব সুন্দর। হ্যাঁ, অরিজিনাল মোমবাটিক? মোমবাটিক না? আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা আপনার ধরা যাবে 660 টাকা। 660 টাকা করে? 660। আচ্ছা, এটা কয়টি কালার রয়েছে? এটা আরো কালার আছে, ধরো এটাতে ব্লাউজ পিস আছে কিনা? হ্যাঁ আছে। একটু ব্লাউজ পিসটা একটু দেখি, শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ একটু খুলে দেখান, সবচেয়ে ভালো হয়, দর্শকরা দেখলে একটু বুঝবে শাড়ি। এটা হাতে আসবে, তাদের পছন্দ হয়ে যায়, দেখা গেল অর্ডার দিয়েও দিতে পারে, ঠিক নেই। এটা ম্যাচিং করা হাতে নিচে থাকবে নাকি? হাতে আসবে, এটা হাতে আসবে, হাতে আসবে, থ্রি কোয়ার্টার হাতা। আচ্ছা, আর এটা শাড়ির এই এটা ব্লাউজ পিসটা, ফুল ব্লাউজ পিসটা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন কয় কয় কতটুকু হবে গিরা? 16 গিরা। 16 গিরা? আচ্ছা, কি ডিজাইন আছে একটু দেখান। তো এটা যদি কেউ হোলসেল নিতে চায় তাহলে কয় পিস নিতে হবে? এটা মিনিমাম 10 পিস। 10 পিস? আচ্ছা, এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছেন এটা কি প্রাইস একই? ওই হ্যাঁ, 660। 660? 60 টাকা করে। এটা কি আরেকটা ডিজাইন? জি, এটা আবার একটা ডিজাইন। এটা আরেকটা ডিজাইন, দর্শক দেখতে পাচ্ছেন মাকুসা ডিজাইন বলি আর কি আমরা, মাকুসা ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, কমন ডিজাইন আর কি। নতুন এসেছে নাকি? নতুন। জি, একদম নতুন। জি, একদম নতুন। দর্শক দেখতে পাচ্ছেন এটা কি মানে
এটা কি জমিনটা নাকি? জি এটা জমিনটা। এটা জমিন দশ প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন নামে। প্রত্যেক সপ্তাহে ডিজাইন আসে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে। আচ্ছা। এটা হলো মাকোশা ডিজাইন। মাকোশা ডিজাইন। আচ্ছা। আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা। বাহ খুব সুন্দর বাটিকের মধ্যে খুব এটা কি বাটি? এটা মোমবাটি বলে। মোমবাটি। জি। যেটি কয়টা কয়টা কালার রয়েছে? কালার ওই একটা এই একটা তারপর এই একটা। আচ্ছা আমাদের দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রেখেছেন, সুন্দর ডিজাইনের মানে রেখেছেন ডিজাইনগুলো, খুব দেখতে পাচ্ছি দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন। আচ্ছা এটি কত করে পড়ছে? ৬৬০ টাকা করে। আচ্ছা তো এরা যদি কেউ হোলসেল নিতে চায় তাহলে সর্বনিম্ন কয় পিস নিতে হবে? ১০ পিস। আচ্ছা এটা কি আরেকটা ডিজাইন নাকি? জি এটা আবার আরেকটা ডিজাইন। আচ্ছা এটা কয়টা কালার রয়েছে এই ডিজাইনে? এরকম মানে বাটিক তো আসলে মানে ওয়ান পিস। হ্যাঁ আচ্ছা বাটিক হাতে করানো থাকে তাই এগুলো যে সেকেন্ড পিস ওইরকম করতে হলে আবার অর্ডার করতে হয়। আচ্ছা অর্ডার করতে হয়। জি। আচ্ছা এটা ব্লাউজ পিস আছে তো? ব্লাউজ পিসটা দেখান তো এটা যদি। সর্বোচ্চ দামি শাড়ি কি আপনার কি এটাই? না আমাদের আবার প্রিন্টের শাড়িটা একটু সর্বোচ্চ। সর্বোচ্চ। হ্যাঁ আর বাটিকটা এটাই সর্বোচ্চ। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হলো পুরোটা ব্লাউজ পিস। কয় মানে কয় গিরা হবে? ১৬ গিরা হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা আপনাদের রং কষে কোনো গ্যারান্টি আছে কিনা? না আল্লাহর রহমতে এমন কমপ্লেন আসে না। কমপ্লেন আসে না। আচ্ছা যারা দেশের ঢাকার বাইরে থেকে নেবে তো তারা কিভাবে আপনারা দেন? ঢাকার বাইরে থেকে নিতে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারি। কুরিয়ার সার্ভিসে দেন? জি। আচ্ছা সেক্ষেত্রে কী কী কুরিয়ার সার্ভিস রেখেছেন আপনারা? ইউএস বাংলা সুন্দরবন। আচ্ছা এরকম। তো দর্শক কে যদি এই দোকান থেকে শাড়ি পছন্দ করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমরা এই দোকানের নাম্বার সহ নাম সহ দিয়ে দিব, সেই নাম্বার সহ সেখান থেকে যোগাযোগ করে আপনার এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দর্শক এবং আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন যে কী ধরনের ভিডিও দেখতে চান, তো আমরা সেই ধরনের ভিডিও দেখার চেষ্টা করব। তো দর্শক আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।